কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্ঝনের মৃত্যুতে কাঁদছে সারা দেশ। শোকের ছায়া নেমে এসেছে তার নিজ গ্রাম টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায়। স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বিকেল 3:10 হেলিকপ্টারে করে টাঙ্গাইল পৌঁছায় সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মরদেহ। সহকর্মীদের কাঁধে কফিনে ঘুমিয়ে আপন ঠিকানায় পৌঁছায় তরুণ এই সেনা কর্মকর্তা। বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের আকাশ বাতাস। শেষবারের মতো নির্জনের মরদেহ দেখতে ঢল নামে স্থানীয় হাজারো জনতা। আইএসপিআর জানায় সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন চৌকস সেনা অফিসার নির্জন। উপজেলার ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক। বাদ আছর নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের জানাজা হয়। টাঙ্গাইলের স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।